হে গাইস, ওয়েলকাম। তো অনেকদিন পর তিয়াসাস কিচেন ব্লগস এর একটা অন্যরকম নতুন ধরনের ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো এখন আমি আছি হচ্ছে 12D বাসে, হাওড়া থেকে বাস চেপে পড়েছি। এখন বাজছে 9:45 কাছাকাছি, এটা হচ্ছে একটা রবিবারের সকাল। তো আমরা যাচ্ছি হচ্ছে বেহালা ম্যান্টন, আমাদের গন্তব্য হচ্ছে নারায়ণ মেমোরিয়াল হসপিটাল। তো কি হতে চলেছে না হতে চলেছে, ব্লগটা পুরোটা কি নিয়ে আছে কোনোটাই তোমরা থাম্বনেল বা ক্যাপশন থেকে অবশ্যই গেস করতে পারোনি, তো সেটা জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা একটু পার্সোনাল হতে চলেছে, তো চলো। তো বাস থেকে এখানে আমরা নিচে নেমে পড়েছি, অলিগলির ভেতর দিয়ে যাচ্ছি নারায়ণ মেমোরিয়াল হসপিটালে যাওয়ার জন্য। তো বাসে একটা কাণ্ড হয়ে গেছে যে আমি এই সমস্ত পাকামি করতে গিয়ে, এই যে আমার হাতটা এখানে দেখা যাচ্ছে, খানিকটা ছিঁড়ে গেছে লোহায়। তো প্রথমে বুঝতে পারিনি, তো যাই হোক সেই অবস্থাতে ওই হাত নিয়েই যাচ্ছি। কারোর তো দোষ নেই, দোষটা পুরোটা আমার, তাই বলারও কাউকে কিছু নেই। তো এখানে আমরা চলে এসেছি নারায়ণ মেমোরিয়াল হসপিটাল। হসপিটালের আউটলুকটা পুরোটা এরকম, তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, হ্যাপি থার্ড অ্যানিভার্সারি। তো এই আউটলেটের হয়তো থার্ড ইয়ার এদের চলছিল সেদিনকে, এবং পুরো অ্যাটমসফিয়ারটা এখানে খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো ছিল। তো পুরো অ্যাটমসফিয়ারটা খানিকটা এরকম ছিল। তো ওখানে গিয়ে আমরা প্রথমে ডাক্তার দেখাবার জন্য গিয়েছিলাম ওপিডিতে। তো ওখানে ডাক্তারের খবর জানি আমরা যে ডাক্তার কোথায় বসেন, তো ওনারা বললেন ফার্স্ট ফ্লোরে বসে। তো সেই উদ্দেশ্যে আমরা লিফটের দিকে এগিয়ে যাই। তো এখানে খুব সুন্দর গণেশজির মূর্তি ছিল, খুব সুন্দর চারদিকটা সাজানো ছিল, একটা খুব ভালো ফিল আসছিল। তো এইখানে আমি ছুটে ছুটে গিয়ে চলে গেলাম ক্যামেরা নিয়ে পাকামি করতে করতে। তো চলে যাব আমরা ফার্স্ট ফ্লোরে, এখানে চলে এসেছি খোঁজ নিতে নিতে যে আমরা যে ডাক্তারকে দেখাবো উনি কোথায় বসেন। তো এখানে কোথাও কিন্তু লেখা ছিল না যে ক্যামেরা অ্যালাউড না, বা আমি এতক্ষণ ধরে ক্যামেরা করছিলাম কেউ বলেও নি যে ক্যামেরা করবেন না বা এরকম কিছু। তো সেই অনুযায়ী বুকে যথেষ্ট সাহস নিয়ে দাদার পিছন পিছন সমস্ত ডিটেলস আপনাদের অবধি পৌঁছে দিতে আমি চলে গেছিলাম। তো এখানে গিয়ে খবর নেওয়ার পর, সমস্ত কিছু জানার পর, যিনি বসে আছেন রিসেপশনে, তো উনি বলেন যে আপনি কী পারপাসে ক্যামেরা করছেন, এক্সেট্রা এক্সেট্রা, অত্যন্ত রুডভাবে। তো আমি ওনাকে জানাই যে নিচে যেহেতু এরকম হয়েছে তাই আমি কন্টিনিউ করছি। তো যাই হোক, ব্যাপারটাকে ওখানেই মিটিয়ে নিয়ে এখানে হচ্ছে আমরা ডাক্তার দেখাবার জন্য টোকেন কালেক্ট করব। মেশিনে টোকেন না চলে এসেছে আমাদের হাতে, এখানে একটা পার্টিকুলার নাম্বার আছে, তো ওই নাম্বারটা নিয়ে আমরা বাইরে ওয়েট করব। এখানে যে আমরা এখানে এসেছি সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করার জন্য, লাস্ট ইয়ার বাপিকে হারাবার পর থেকে আমি অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছি। তো লাস্ট 3-4 মাস ধরে আমি ডক্টর দেবাশিস সান্যাল, মানে যিনি আমার সাইকিয়াট্রিস্ট, ওনার আন্ডারে আছি। তো চেক আপের জন্য এসেছিলাম আমরা, সেটা নিয়েই ব্লগটা। তো এখন আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এখানে সামান্য কিছু কাজ মিটিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়ার দিকে যাব। আকাশটা খুবই মেঘলা করছে, একবার করে রোদ উঠছে, কোনো ঠিকঠাক কিছু নেই, বৃষ্টি আসছে, খুবই খামখেয়ালি ওয়েদার। তো চলো। তো কাজ মেটার পর হসপিটাল থেকে বেরিয়ে আমরা ডান দিকে রাস্তা ধরে হাঁটতে শুরু করি। এখানে আকাশটা দেখতেই পাচ্ছেন, জল জমে গেছে, আবার রোদও উঠেছে, মানে খুবই খামখেয়ালিটা দেখাই যাচ্ছে এখানে। তো এখানে বেরিয়েই আমরা দেখতে পেয়ে যাই পর 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 অনেক লাট দিয়ে গাছের সারি বসানো। আর আমাদের বৌদি তো এখানে হ্যাশট্যাগ আমাদের ফুল লাভার, তো চলে গেছে গাছের খবর নিতে। কিন্তু যেটা উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে যে এখানে নর্মাল যেগুলো দাম থাকে গাছের, আমরা কিনে যেগুলো অভ্যস্ত অলরেডি, তো সেগুলো থেকে অনেক অনেক বেশি দাম ছিল এগুলোর। তো এ দোকান ও দোকান সে দোকান অনেক রকমের ভ্যারাইটিস ছিল, এটা মানছি, কিন্তু কেনার মতো অবস্থা ছিল না, মানে অবস্থা ছিল না ইন দ্যাট কেস যে খুবই দাম বলছিল, এগুলো কিনতে গায়ে লাগছিল। আপনারা দেখুন, ভালো লাগছিল দেখার জন্য বা জিজ্ঞাসা করার জন্য, তো খুবই। আর এই পারফেক্ট গোলাপটা আমি তোমাদের সবার জন্য ডেডিকেট করছি, খুবই সুন্দর লাগছে। গাছেদের সিলসিলা পেরিয়ে এখানে স্বর্ণরথ নামে একটা পর্দার দোকানে আমরা ঢুকে পড়ি। খুবই বাইরে থেকে অ্যাট্রাকটিভ লাগছিল, আমাদের বাড়ির সমস্ত পর্দা এবং সমস্ত কিছু পুরনো হয়ে গেছিলো, তো আমরা একটা নতুন মেকওভার দেওয়ার জন্য এদিকে গেলাম। তো এখানে পর্দাগুলো খুবই এলিগেন্ট ছিল, খুবই সুন্দর দেখতে লাগছিল। অ্যাট দ্য সেম টাইম দামগুলো হচ্ছে যে খুবই খুবই সুন্দর ছিল। এক একটা পর্দা, মানে একটা জানলা কভার করতে মোটামুটি 1,500 টাকার মতো লাগবে। তো অবভিয়াসলি আমরা নিইনি, এবং এগোতে থাকলাম এগোতে থাকলাম আর এগোতেই থাকলাম। তো এগিয়ে এগিয়ে শেষ অবধি আমরা গিয়ে পৌঁছালাম একটা খুব সুন্দর কাপের দোকানে।
তো এখানেও পছন্দ হবার মতো আর মন ভালো করার মতো অনেক রকমের ভ্যারাইটিস ছিল, অনেক রকমের ডিজাইন, অনেক রকমের মেকওভার আমাদের বাড়ির জন্য আমাদের মাথায় আসছিল। এদিকে খুব সুন্দর ভাসগুলো ছিল, তো শেষ অবধি কিছুই ঠিকঠাক পারফেক্ট হয়নি। আর তারপর আমার দাদার মাথায় এরকম একটা বুদ্ধি এলো যেটার পর আর কোনো কিছুই কেনা গেল না, তো আমরা তারপর এগোতে থাকলাম। তো এইভাবেই প্রত্যেকটা আমাদের পছন্দ করা জিনিসের উপর দাদার অকাট্য যুক্তি এসে দাঁড়িয়ে পড়ছিল, তাই আর কোনো কিছুই শেষ অব্দি কেনা হলো না। সব জায়গায় একটু একটু ঢু মারতে মারতে শেষ পর্যন্ত আমরা এই কভারের দোকানে গিয়ে পৌঁছাই। এটা হচ্ছে এমন একটা দোকান যেখানে তুমি সমস্ত কিছুর কভার এখানে পেয়ে যাবে, বাড়িতে যা যা আইটেম থাকে। অনেক রকমের ভ্যারাইটিস ছিল, তো এখান থেকে আমরা কিছুটা কেনাকাটি করে নিই। তো চলো একবার দেখে নিই কি কি ছিল। মুখটা একটু হাসি হাসি করো। এইগুলো কি ডাইনিং টেবিলের কভার? কত প্রাইস আছে এগুলো? 250। দারুণ লাগছে না? দারুণ লাগছে। সাথে যাচ্ছে না, ওটার সাথে যাচ্ছে। তো ডাইনিং টেবিলের ম্যাট কভার এ সমস্ত ডিসাইড করার পর আমরা ঠিক করলাম যে আমরা ফ্রিজের কভার নেব। তো এখানে অনেক রকমের দেখতেই পাচ্ছেন ভ্যারাইটিস ছিল, তো তার মধ্যে আমরা যেহেতু সব সবুজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম কারণ আমাদের বাড়ির কালারটাও সবুজের মতো, এই হালকা সবুজ, তো এইটা আমরা পছন্দ করে নিয়েছিলাম। তুই কি ধরে ঝুলবি নাকি? তাই তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই ব্লাউজের দোকানে, যেখানে আমাদের সত্যিই খুব দরকার ছিল। এখানে হচ্ছে বৌদি দুটো শাড়ি নিয়ে এসেছিল, দুটো শাড়ির জন্য ব্লাউজ আমরা কিনতে এসেছিলাম। তো একটা ছিল ওরকম সবুজ হলুদের ওপর, আর আরেকটা ছিল নীল আর এরকম পিঙ্কের ওপর। তো আমরা ওনাদেরকেই বলেছিলাম যে ম্যাচ করে কীরকম কী ভালো লাগে আপনারা দেখান। তো এখানে একটা ঝাঁকানাকা টাইপের ব্লাউজ ছিল আর একটা একটু সোবার টাইপের ব্লাউজ ছিল। তো অবভিয়াসলি ঝাঁকানাকাটাকে রিজেক্ট করে আমরা এই সোবার টাইপের ব্লাউজটাকে পছন্দ করি। এটাকে পছন্দ করলেও বৌদি অন্য আর একটা অপশন হিসাবে আর একটা কিছু দেখতে চেয়েছিল, তো তখন আর একটা ঝাঁকানাকা ব্লাউজ উনি রিপ্রেজেন্ট করেন, যেটা অবভিয়াসলি আমাদের পছন্দ হয়নি। তো ওই সোবারটাই আমরা শেষমেশ নিই। এই শাড়িটা হয়ে যাওয়ার পর তারপর হলুদ শাড়িটার জন্য ওনারা এরকম দুটো সিল্কের কালার ব্লক ব্লাউজ নিয়ে আসেন, যে দুটোর মধ্যে কোনোটাই বৌদির পছন্দ হয়নি। তো আমরা ওনাদের রেকমেন্ডেশনে না গিয়ে নিজেদের মতো এই দুটো ব্লাউজ অর্ডার করাই। তার মধ্যে এই যে ডিপ কালারের ব্লাউজটা বৌদি চুজ করে নেয় এবং শেষ পর্যন্ত আমরা এটা নিয়ে এখান থেকে ফিরে আসি। ডিটেলসের জন্য বলে রাখি, এই দোকানটার নাম ছিল রণজিৎ স্টোর্স, বেহালার অন্যতম বড় ব্লাউজের দোকানের মধ্যে এটি একটি। এখানকার সব কিছুই অনেক ভালো, অনেক কালেকশন ভালো, বাস একটাই প্রবলেম, সেটা হচ্ছে এরা শুধুমাত্র ক্যাশ গ্রহণ করেন, কোনো কার্ড বা অনলাইন পেমেন্ট এখানে চলে না। ইন কেস যদি আপনারা এতক্ষণ বুঝতে না পারেন আমরা কোথায় আছি, তো বলে রাখা ভালো, আমরা হচ্ছে হাজি বিরিয়ানির জাস্ট অপোজিটের সাইডে ছিলাম। তো এখন পেরিয়ে আমরা ঠিক করছিলাম যে বিরিয়ানির জন্য হাজির দোকানে যাব, কিন্তু অনেক মন কষাকষি এটা ওটার পর আমরা ঠিক করলাম যে আমরা পান্না রেস্টুরেন্টে যাব। তোমরা অনেকেই পান্নার নাম শুনে থাকবে, এখানে এদের অনেক রকমের কিছু ভ্যারাইটিস থাকে, তো যেখানে মধ্যে থেকে আমরা পান্না রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবি। মেনু কার্ড ফেনু কার্ড সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিয়ে আমরা প্রথমে অর্ডার করে দিই ব্লু লেগুন, ব্লু লেগুন, ব্লু লেগুন। তো এটা খেয়ে আমাদের খুবই ভালো লাগে এবং খাওয়ার পর আমরা রিয়েলাইজ করি যেটা আমরা খাওয়ার পর অর্ডার করলে অনেক বেশি ভালো করতাম।
আর তারপর মেন কোর্সে দাদার বৌদি নিয়েছিল বাটার নান, আমি নিয়েছিলাম প্রন ফ্রাইড রাইস, ওদের জন্য ছিল আর এক প্লেট, আর এর সঙ্গে ছিল সিজওয়ান চিকেন, যেটা খুবই স্পাইসি করে দেওয়া হয়েছিল দাদার অর্ডারে। তারপর তো চলতে থাকলো কিছু শর্টস, অলরেডি দেখে তোমরা মজা লুটেই নিয়েছো। তারপর এখান থেকে বেরিয়ে ডেজার্টের লোভে লোভে আমরা চলে গেছিলাম এনাদেরই আলাদা কেক স্টোরে। তো এখানে অনেক কিছু মেনু কার্ড থেকে এদিক ওদিক করার পর আমরা একটা সন্ডে অর্ডার করি। যদি তোমরা না জেনে থাকো যে সন্ডে কি, তো সন্ডে হলো এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রথমে থাকে শেক এবং তার উপরে অনেক কিছু চকলেট, কেক, কিটক্যাট, এরকম টাইপের রাফল, এরকম অনেক কিছু দিয়ে এটাকে সাজানো থাকে। তো এরকমই একটা চকলেট সন্ডে আমরা অর্ডার করে দিই। এখানে আমি কিছুটা ভিডিও ক্লিপ দেখিয়েছি তোমাদের দেখতে ভালো লাগবে বলে, বাট আমাকে একদমই জিজ্ঞাসা করো না যে কোনটার পর কি গিয়েছিল, কি কি দেওয়া হয়েছিল, জাস্ট দেখতে ভালো লাগবে বলে এনজয় করে নাও। আমরা তো অনেক কিছু খেয়ে মজা করেই নিলাম, কিন্তু আমাদের বাড়ির ক্ষুদে ছোট সদস্যটা আমাদের জন্য সারাদিন ধরে ওয়েট করছে, তো তার মায়ের মন তার জন্য কাঁদবে, এটাই স্বাভাবিক। তো তার জন্য আমরা একটা কেকের দোকানে চলে গেলাম। তো এখানে গিয়ে আমরা 3 রকমের আইটেম অর্ডার করেছিলাম, সে এগুলো খেতে খুবই ভালোবাসে। তো আমরা তার জন্য নিয়েছিলাম চকোপাই, এগলেস চকলেট, আর ক্ষুদে সদস্যের ঠাকমার জন্য নেওয়া হয়েছিল এগলেস বাটারস্কচ। তো এখানেই আমাদের পুরো দিনের সমস্ত ঘোরাঘুরি শেষ হয়। হাওড়া ব্রিজ থেকে এই দৃশ্যটা তো কোনোভাবেই মিস করা যেত না তোমাদের জন্য, এটা তুলে এনেছি তোমাদের জন্য। আর অনেকদিন বাড়ির বাসিন্দা হয়ে গিয়ে এরকম সারাদিনের একটা লং টার্মের ঘোরাঘুরি সত্যিই মনকে অনেকটা আনন্দ দেয়। তো অনেক মজা নিয়ে ভিডিওটা বানিয়েছি, সারাদিন অনেকটা মজা করেছি দাদা বৌদির সাথে, আশা করি কিছুটা মজা তোমাদের সাথেও শেয়ার করতে পেরেছি। তো এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরির ব্লগ। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর সাথে থেকো পরের ভিডিওগুলোর জন্য।